পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ব্যারাকপুরের উদয়ন হোমে এলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্টিভ সঙ্গে ক্রিকেট খেলায় মাতেন তিনি হোমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্টিভওয়া সোমবার বারাকপুর উদয়ন হোমে আসেন তিনি হোম ঘুরে দেখেন স্টিভ ওয়া বাচ্চাদের সাথে ছবি তোলার পাশাপাশি ক্রিকেট খেলায় মাতেন বিশ্বের অন্যতম প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সম্পর্কে তিনি বলেন ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক খুব ঠান্ডা মাথার অধিনায়কও খুব ভালোভাবে বোর্ডের কাজ সামলাবেন এদিন স্টিভ খুব খুব খুশিও দেখায় উদয়ন হোম ঘুরে দেখে খুশি তিনি Well, I think it's great. That was a turning point for Indian cricket. Be before that, hockey was a national game. I think after India won the 83 World Cup, then cricket became the national game. So a significant moment. Kapil Dev played a big part in that, particularly the catch to take catch Viv Richards in the final made a big difference. And uh, he's an amazing player, Kapil. So I think that'll be a great movie. Bureau Report News No Man's Land, Barakpur.